ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ফুড চ্যালেঞ্জার বিউটির পক্ষ থেকে আমি আমিনুর রহমান ও আমি মনির হোসেন আমরা আছি আপনাদের সাথে এবং চলে এসেছি আবারো নতুন একটি ফুড চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক এবং আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের মূল চ্যালেঞ্জে আজকের চ্যালেঞ্জের বিষয়টা হচ্ছে খাসির মাংস এবং 10টি করে পরোটা আছে আমাদের দুজনের সামনেই তো বন্ধুরা রোজ তো আপনাদের জানাই আছে তারপরে বলে দিচ্ছি সেটা হচ্ছে যে আগে শেষ করতে পারবে সে আজকে চ্যালেঞ্জে উইন হবে এবং যে লুজার হবে তার জন্য ইউনিক পানিশমেন্টের ব্যবস্থা তো রয়েছে বন্ধুরা পানিশমেন্ট পর্বটি যদি আপনারা এনজয় করতে চান তাহলে আমাদের ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে এবং আশা করি থাকবেন তো মামা চলো শুরু করি হ্যাঁ শুরু করা যাক তো বন্ধুরা চলো শুরু করা যাক টাইমিং 3 2 1 ওকে Not bad. Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go through the wastelands, through the highways. খাবার একটা মেশিন আমি কমেন্টস করছিলাম আমাদের ইনবক্সে মামা তো না এটা একটা খাবার মেশিন দেখেন we'll go through the wastelands through the highways and turn us to thousands and we'll grow in number fueled by them to see the horizon turn us to thousands বন্ধুরা চ্যাম্পিয়ন হলাম দেখলেন তো এত খুশি হওয়ার কিছু নাই শিরোপা পুনরুদ্ধার করলাম ও কিন্তু আমার আগের ভিডিওতে হেরে গেছিলাম আগের চ্যালেঞ্জে আবার চ্যাম্পিয়ন হলাম তো বন্ধুরা ওর 10টায় শেষ হইছে বন্ধুরা সবাই আপনাদের দোয়া ভালোবাসা আমার ডেটটা বাকি আছে তো উইন মনির মামা আজকে আমার কপালে পানিশমেন্টটা পড়ে গেল আমি কখনোই চাইছিলাম না এই পানিশমেন্ট নিতে, কিন্তু নিতে হবে, কিছু করার নাই। তো বন্ধুরা দেখা হচ্ছে আমাদের পানিশমেন্ট পর্বে। তো বন্ধুরা আজকে চ্যালেঞ্জটি আপনারা দেখলেন, আশা করি সবাই এনজয় করছেন। আর এখন আমাদের পানিশমেন্ট পর্ব। তো পানিশমেন্ট তো আজকে মামা উইন হয়েছে, আমি লুজার হয়েছি, আমাকে পানিশমেন্ট নিতে হবে। আর এই পানিশমেন্টগুলো আপনাদের সাজেশন থেকে নেওয়া, কমেন্টসের মাধ্যমে আমাদের যে সাজেশনগুলো করেন সেখান থেকেই এই পানিশমেন্টগুলো নেওয়া। আজকের পানিশমেন্ট যিনি সাজেশন করেছেন তিনি হচ্ছেন গেমিং শুভ। তো গেমিং শুভ, আপনাকে বলছি আপনি আমাদেরকে ফেসবুকের যে ফুড চ্যালেঞ্জার বিডির পেজ রয়েছে সেই পেজে আপনার ইনবক্সে আপনার নাম্বারটি দিয়ে দিবেন, আমরা আপনার সেই নাম্বারে যোগাযোগ করব এবং আপনাদেরকে আমরা 100 টাকার ফ্ল্যাগজি পাঠিয়ে দিব। মামা আজকে ভিউয়ার্স কি সাজেশন করেছে, কি পানিশমেন্ট দিবা তুমি আমাকে? ভিউয়ার্স আজকে সাজেশন করছে আস্ত কাঁচা লেবু খোসা সহ খেতে হবে। এটা কি সম্ভব? এটা খাওয়া সম্ভব? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আস্ত লেবু খোসা সহ খেতে হবে। তো খাওয়ার সুবিধার্থে আমরা এটাকে দুই ভাগ করে নিয়েছি। তো লুজার যিনি হয়েছেন তিনি এখন আপনাদেরকে আস্ত লেবু খেয়ে দেখাবেন। আল্লাহ মাফ করুন। মজা আছে, লেবু খাওয়া অনেক মজা, উপকার আছে। নাপ নাই, চালাই যাও। কাগজি লেবু খুব মজা। বন্ধ বন্ধ করো না, কোনো বন্ধ করো না, খাম কোনো বন্ধ করো না। লেবু খাওয়া ভালো তো, খেলা। গিলা এটা এটা খুবই কষ্টকর একটা পানিশমেন্ট ছিল, আমার খুব কষ্ট হইতেছে। এই কষ্ট করার একটাই উদ্দেশ্য, আপনাদেরকে আনন্দ দেওয়া। আর আজকের এই ভিডিওটি দেখে আপনারা যদি একটু আনন্দ পেয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না। আর বন্ধুরা আপনারা আমাদের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে। তো বন্ধুরা আজকে আর বেশি কথা বলবো না, সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।